প্রথমেই আল্লাহ তাআলা আদেশ করলেন, ইকরা, যে কিতাব তোমাদেরকে দিয়েছি এই কিতাব পড়ো, পড়ার আদেশ এসেছে। এটাই হলো কোরআনের প্রথম হক, এটাই হলো কোরআনের প্রথম দাবি, এটাই হলো প্রথম কথা, এই কোরআন আপনাকে পড়তে হবে। এবার কি করে পড়বেন? আপনার যেমন করে মন চায় তেমন করে পড়লে তো হবে না। কোরআন পড়ার একটা বিধান আছে, নীতিমালা আছে, সেই নীতিমালাটা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 73 নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের 4 নম্বর আয়াতে সেই নীতিমালার কথা বললেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সেই নীতিমালা হলো তারতিলের সাথে তাজউইদের সাথে তাহসিন করে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো। কারণ বাংলা বইয়ের মতো, ইতিহাস বইয়ের মতো, ইংরেজি বইয়ের মতো যেন তেন ভাবে অশুদ্ধ করে কোরআন পড়া যায় না। কারণ অন্য কোনো বই অশুদ্ধ করে পড়লেও গুনাহ হবে এমন কোনো বিষয় নয়, কিন্তু কোরআন যদি কেউ অশুদ্ধ করে পড়ে কোরআন তাকে লানত দিবে। অশুদ্ধ করে কোরআন পড়লে কোরআন লানত দিবে, অশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করলে নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ আদায় হবে না। অশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করলে সওয়াবের পরিবর্তে লাহনে জালি হলে গুনাহগার হতে হবে। সেজন্য আপনার প্রতি কোরআনের প্রথম দাবি হলো এই কোরআন আপনি বিশুদ্ধভাবে পড়বেন। দুঃখজনক ব্যাপার, দুঃখজনক ব্যাপার, দুঃখজনক ব্যাপার, আফসোসের ব্যাপার, বড় কষ্ট লাগে আমাদের মুসলমান দাবি করার সংখ্যাগরিষ্ঠ মানুষ বিশুদ্ধ করে কোরআনই পড়তে পারে না। জীবন চলে যাচ্ছে, কবরে যাওয়ার সময় চলে আসতেছে, এখনো শুদ্ধ করে কোরআন পারে না। অনবীর উম্মত, কোরআন যদি বিশুদ্ধ ভাবে না শিখে আপনি দুনিয়া ছেড়ে চলে যান, হাশরের মাঠে ওই নবীর সামনে আপনি কেমনে দাঁড়াবেন? কারণ কোরআন না শিখে যদি আপনি দুনিয়ার সফর শেষ করে দুনিয়া ছেড়ে চলে যান হাশরের মাঠে, আল্লাহর নবী আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবেন, আপনাকে তিনি তার উম্মত বলে স্বীকৃতি দিবেন না। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন কিছু মানুষের বিরুদ্ধে রাসূল বলবেন, ও আমার রব, আমার উম্মতের এই মানুষগুলো কোরআনকে পরিত্যাগ করেছে, জীবদ্দশায় তারা কোরআন শিখে নাই, পড়ে নাই, বুঝে নাই, কোরআনের রঙে রঙিন হয়ে নাই, যারা তোমার কিতাবকে পরিত্যাগ করেছে, আজকে হাশরের মাঠে আমিও তাদেরকে পরিত্যাগ করলাম। কোন বাপ বাঁচাবে আপনাকে? কোন নেতা বাঁচাবে আপনাকে? আল্লাহর হাবিব যদি কারো থেকে মুখ ফিরায় নেয়, ওর বাঁচার কোনো উপায় আছে? এ যুবক ভাইয়েরা, কথা কি মাথার ভিতরে ঢুকে না, উপর দিয়া চলে? তোমার বয়স তো কম হলো না, তুমি ফটর ফটর করে ইংরেজিতে কথা বলতে পারো, এটা তোমার জীবনের সফলতা নয়। কোরআন শুদ্ধ করে পড়তে পারা, এটা তোমার জীবনের সফলতা। সামনে এক সপ্তাহ পরে আসছে রমজান মাস। এই রমজান মাস সারা বছরের শ্রেষ্ঠ মাস। কি কারণ? কারণ শুধুমাত্র একটাই, কারণ এই মাসে আল্লাহর কিতাবে কোরআন আমাদের জন্য নাজিল করেছেন। কে? সেই কোরআন আপনি শিখলেন না কোরআনের মাসে, কোরআন শুদ্ধ করে পড়ে নামাজটাও পড়তে পারেন না কোরআনের মাসে, কোরআনের মজাও বুঝার মতো কোনো যোগ্যতা আপনার নাই, কারণ কোরআন আপনি শিখলেন না। কোরআনের প্রথম হক হলো এই কোরআন পড়া। কোরআন যদি বিশুদ্ধ করে না শিখেন, রাসূলের শাফায়াত থেকে বঞ্চিত হবেন। সবচাইতে বড় কথা হলো, কোরআন না শিখে যদি দুনিয়া থেকে চলে যান, তাহলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা আপনার জন্য শাস্তি রেখেছেন মোট তিনটা। জোরে বলেন কয়টা? আল্লাহ তাআলা সূরা তাহাইন 124 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন, আর যারা আমার এই জিকির তথা উপদেশ সম্বলিত কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে,
আমি তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিব। মাইশাতান দনকার ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেছেন, ওই ব্যক্তির জীবনকে সংকীর্ণ করে দেওয়ার মানে হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুনিয়ার সুখ কেড়ে নেবেন। বলেন তো, টাকা পয়সা আর ক্ষমতা দিয়ে সুখ পাওয়া যায় নাকি? টাকা পয়সা ক্ষমতা দিয়ে সুখ পাওয়া যায় না, কারণ কত টাকাওয়ালা কত পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা মানুষের সুখ নাই, রাতের বেলা ঘুমও নাই, টাকা নাই পয়সা নাই, রিক্সা চালায় ভ্যান চালায়। এমন অনেক ভাইয়েরা আছে যাদের টাকা নাই পয়সা নাই ক্ষমতা নাই, কিন্তু রাতের বেলা ঘুমের কোনো অভাব। তাহলে বোঝা গেল টাকা পয়সা ক্ষমতা দিয়ে ঘুম কেনা যায় না। ঘুম বা সুখ শান্তি এটা আল্লাহর দেওয়া নেয়ামত। আল্লাহ যে বললেন, যারা কোরআন শিখে না, কোরআন বুঝে না, কোরআনের রঙে রঙিন হয় না, এদের জন্য শাস্তি হলো দুনিয়ার জীবনে এরা সুখ পাবে না। আল্লাহর কোরআনের বাস্তবিক ওয়াজ করে যাচ্ছি, যাদের বাস্তব জীবনে দুনিয়ার জীবনে সুখ নাই, মিলায় দেখেন এদের জীবনে কোরআন নাই। মুফাসসিরগণের দুই নম্বর ব্যাখ্যা দিয়েছেন, ওই লোকদের কবরে রাখার পরে তার কবরটা অসংকীর্ণ হয়ে যাবে। আমরা যখন কোনো মৃত মানুষের জন্য কবর খনন করি, 3.5 হাত আমরা খনন করি, কিন্তু কোরআন না শিখি, কোরআনের রঙে রঙিন না হয়ে দুনিয়া ছেড়ে চলে গেলে কবর আরো বেশি সংকীর্ণ হতে হতে দুই পাশের মাটি একসাথে হয়ে আপনার এই দেহকে এমন ভাবে চাপ মারবে, এক পাশের পাজরে গিয়ে অন্য পাশের পাজরে ঢুকে যাবে। আল্লাহু আকবার! এইরকম করে শাস্তি চলতে থাকবে। আর তাদের জন্য 3 নম্বর শাস্তি হলো, ওয়ানাহ শুরু ইয়াউমাল কিয়ামাতি আমা, এদেরকে হাসরের মাঠে সিংহাই ফুৎকারের পরে কিয়ামতের দিন হাসরের মাঠে অন্ধ অবস্থায় হাসরের মাঠে উপস্থিত করা হবে। এই লোকগুলো যখন অন্ধ হয়ে হাসরের মাঠে হাজির হবে, তারা তখন বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, হে রব, তুমি আমাকে অন্ধ করে দিয়েছো কেন? আমার বাড়ি তো তেঁতুলিয়ায় ছিল, মান্দায় ছিল, চশমা ছাড়াই আমি চোখে দেখতাম, কেন আজ হাসরের মাঠে আমাকে অন্ধ করে দিলে, কেন আমি চোখে দেখি না? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো অন্ধ ছিলাম না, আমি তো চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ তাআলা তখন ওই ব্যক্তিকে জবাব দিয়ে বলবেন, কাযালিকা আতাত কা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুম সা। আল্লাহ বলবেন, তুই তো জীবদ্দশায় তোর কাছে আমার কিতাব তোর ঘরেই ছিল, তোর এলাকায় ছিল, তুই তো সব পড়লি, কোরআন পড়লি না, কোরআন ভুলে গেলি, তুই দুনিয়াতে আমার কিতাবকে যেমন ভুলে গিয়েছিলে, আজ হাসরের মাঠে তোর মতো গোলামকেও আমি আল্লাহ ভুলে গেলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু আগে কি বললাম, কে মুখ ফিরিয়েছেন? আর এই রাজশাহী চাপাই নওগাঁ এ তো আম খাইয়া মেধা যদি এরকম হয়, তাজা তাজা শাকসবজি খাইয়া এরকম ব্রেন হইলে কি করবেন আপনারা বলেন তো? এ তো পয়েন্ট ভিত্তিক, আমি কিন্তু কিচ্ছা জানি, কিচ্ছা শোনাবো আপনাদেরকে? এত লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল হয় কিচ্ছা শোনার জন্য না, ধারাবাহিক কথা বলছি, ভুলে গেলেন কেমনে? একটু আগেই বলেছি, মুখ ফিরিয়ে নিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে হয়েছে নাকি দেহ এখানে আছে মন ওখানে পড়ে আছে? কি জাতের শ্রোতা আপনারা? নোয়াখালী, চিটাগং এইসব অঞ্চলে তো 20 জন যে আওয়াজ দেয়, আপনারা কয়েক হাজার ওই আওয়াজ দিতে পারেন? কনসেন্ট্রেট শ্রোতা, এদেরকে মাহফিলের পরে বহু বক্তব্য আমার ইউটিউবে আছে, দেখবেন, অনেককে আমি পুরস্কার দিয়েছি, বলেছি আজকের মাহফিলের সামারি যে পয়েন্টগুলো বলেছি কে বলতে পারবে? বহু ছেলেরা দাঁড়িয়ে গিয়েছে, একদম মিনাল বিদায়া ইলা নিহায়া, শুরু থেকে শেষ পর্যন্ত পয়েন্ট শোনায় দিয়েছে। আপনারা তো একটু আগের পয়েন্ট ভুলে যান, আমি সামনে আগাইলে কুলাবেন কেমনে আপনারা? মুখ ফিরিয়ে নিলেন নবীজি, আর এখন আপনার থেকে মুখ ফিরিয়ে নিলেন কে? বাঁচার আর কোনো উপায় আছে? বাঁচার কোন উপায় আছে? আর দুনিয়া আখিরাতের শাস্তি থেকে যদি বাঁচতে চাই, কোরআনের প্রথম হক আদায় করা দরকার, বিশুদ্ধ করে কোরআনুল করিম শিক্ষা করা দরকার। কোরআন শিখা ফরজ না নফল? কথা বলছেন না কেন? নফল না ফরজ? তো শিখলেন না তো কোরআন, নামাজ কেমনে পড়েন? ঠুকুর ঠুকুর করে সাজদা মারেন, তেলাওয়াত যার সহি না তার নামাজও সহি না,
তামাম দুনিয়ার মুফতি সাহেবদেরকে জিজ্ঞেস করে, তেলাওয়াত যার সহিনা তার নামাজও সহিনা। তাহলে একটু আগেই বলেছিলাম কোরআন জিন্দার বন্ধন, জীবিত ব্যক্তির জন্য নাজিল করেছেন, এই জীবিত ব্যক্তিরা কোরআনের হক আদায় কয়টা কাজ করবে? জোরে বলেন, আটটা। মহিলারা লজ্জা পাচ্ছে যে আমাদের এলাকার পুরুষরা মহিলার চেয়েও আরো নিচু কণ্ঠে জবাব দেয়। জোরে বলেন কয়টা? এক নম্বরটা কি? কোরআন পড়া নয়, বিশুদ্ধ ভাবে পড়া। পড়া তো এমন হয় পড়ে না, আমাদের দেশে অনেকে মাঝে মাঝে পড়ে ফেলে, তো দেখেন না অনেক রাজনৈতিক ব্যক্তিরাও মাঝে মাঝে কোরআন টুরান বইলা তারপরে বক্তৃতা শুরু করে বলে ফেলে, কুলিল্লাহ হুম্মা মান তাশাউ ওয়া তুইজ্জু ওয়া তুযিল্লু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমাকে মাফ করুন, এটা কোরআনকে আমি ব্যঙ্গ করি বলে নাই, এরকম যারা বক্তৃতা করে তাদের কথা বলছি, বক্তৃতার সিরিয়ালও ঠিক থাকে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেউ কেউ আছে আবার মাঝখান থেকে শব্দ ভালাই দেয়, দেখেন না এক খেলোয়াড় এবার বক্তব্য দিয়েছিল বিসমিল্লাহির রহিম, ঠিক আছে কথা? জনগণের খেদমত করতে এসে অনেককে জনগণকে মেরে ফেলে, যেমন বেশিরভাগ আমার দেশে যারা রাজনীতি করে বেশিরভাগ শুদ্ধ করে সালাম দিতে জানে না, এরা সালাম দেয় সালামালিকুম সালামালিকুম। দুই তিন দিন আগে আমাকে একজন ব্যক্তি মাহফিলে এসে চেয়ারম্যান সাহেব বললেন সালামালিকুম, বললাম চেয়ারম্যান সাহেব আমাকে সালাম দিলেন না মাইরা ফেললেন, কয় মানে? আমি তো কোনো কথা ভিতরে রাখি না, বলে ফেলি সব সামনাসামনি। তো বললাম আপনি যে বলেন সামালিকুম, সাম মানে তো মৃত্যু, তো সামালিকুম বললেন মানে হুজুর তুই মরি যা, তা আপনি শুদ্ধ করে বলতেন আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক, এরকম সামালিকুম বলে এরকম মানুষ তো আমার সমাজে কম। জোরে বলেন। আর মহিলারা তো আরো সাংঘাতিক, মহিলাদের সালামের যে স্টাইল আসসালামু আলাইকুম, আরে বাপ যে স্টাইল, এটা সালামালি সালামা দেখছেন কারবার, এরকম মহিলা আছে না? সালাম শুদ্ধ করে দিতে হবে, আপনারা সবাই শুদ্ধ করে আমার একটা সালাম দেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা আবার মনে মনে বলেন না হুজুর চালাক আছে, একসাথে এতগুলা সালাম একবারেই নিয়ে নিছে, বিষয়টা এমন নয়, সালামের আদান প্রদান করে আমরা সালামের তালিম গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনের প্রথম হক এটা বিশুদ্ধভাবে তেলাওয়াত জানা। আমার বাবা জান ভাই জানরা মায়েরা বোনেরা সবার পায়ে ধরে বলে যাচ্ছি, কোরআন নাজিলের মাস সামনে চলে এসেছে, আমরা এখনো অনেকে কোরআন পড়তে জানি না, তার মানে প্রথম হক পূরণে আমরা ব্যর্থ হয়ে গিয়েছি। এখনো সময় আছে, আপনার বাড়িতে আশেপাশে যার কাছে গিয়ে কোরআনটা সহি করে শেখা যায় তার কাছে গিয়ে কোরআন সহি করে শিখুন, কোরআনের প্রথম হক আদায় করুন, আল্লাহ বুঝার তৌফিক দান করে। নাম্বার টু, আজকে কিন্তু এমন এক আলোচনা ধরেছি, পরবর্তী পয়েন্টগুলো মারাত্মক সেন্সিটিভ, কুলাইতে পারবেন তো আপনারা ইনশাআল্লাহ। নাম্বার টু, আমাদের প্রতি কোরআনের দ্বিতীয় হক হলো, আমরা তো শিখে ফেললাম কোরআন এক নম্বরে শুদ্ধ করে শিখলাম, এবার দুই নম্বর হক হলো শেখার পরে এই কুতাব, এই কিতাব তিলাওয়াত করা এবং এই কিতাবের তেলাওয়াত শ্রবণ করা, কারণ কোরআন তিলাওয়াতে ঈমান বাড়ে না কমে। জোরে বলেন। কয়েক যুগ আগে দেখা যেত আমাদের সমাজগুলোতে ফজরের নামাজের পরে বাড়িতে বাড়িতে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, কিন্তু এখন বড় দুঃখজনক ব্যাপার, যান্ত্রিকতার চাপে মানুষ, যান্ত্রিকতার প্রভাবে মানুষ এত প্রভাবিত হয়েছে, দুইটা তিনটা রাত হয়ে যায় প্রযুক্তি ইন্টারনেট ব্যবহার করতে করতে, এজন্য অনেকের ফজরের নামাজও ঠিক নাই, কেউ কেউ আবার এমন আছে ফজরের নামাজ কোনো মতে আদায় কইরা এরপরে ঘুমায়া যায়। এখানে দিন কায়েমের অনেক কর্মী আছে, এদের স্বভাব ওইটা আছে, ফজরের নামাজটা কোনো মতে সাজদা দিয়া কোরআন তেলাওয়াত না করে ঘুমিয়ে যায় সকালবেলার কোরআন তেলাওয়াত, এটা হলো মুমিনের অভ্যাস, সকালবেলা না ঘুমিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করে দিন আরম্ভ করেন, কারণ এই কিতাবের একটা নাম হলো মুবারক কিতাব, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারক, ও নবী আমি আপনার কাছে এই মুবারক কিতাব নাজিল করেছি, এই মুবারক বা বরকতময় কিতাব তেলাওয়াতের মাধ্যমে যারা দিন আরম্ভ করবে তাদের দিনের সকল কাজকর্মে যিনি বরকত দিয়ে দিবেন। জুড়ে বলেন তিনি কে? মা বোনদেরকে বলছি, মা বোনেরা আপনারাও ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করে
আপনারা বাড়ির কাজ আরম্ভ করবেন, যেই বাড়িতে কোরআনের তেলাওয়াত যত বেশি ওই বাড়িতে আল্লাহর বরকত আসে কম না বেশি। আরো জুড়ে বলেন কম না বেশি। তাহলে কোরআনের দুই নম্বর হক আদায়ের জন্য আমরা বেশি বেশি কোরআন পড়ব। পাশাপাশি যুবকদেরকে বলবো, ভাই গান শুনিও না, কারণ নবীজি বলেছেন আল গিনাউ ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ্জানা। পানি দিলে যেমন, পানি সেচ দিলে যেমন ফসলের মাটি ফসল বাড়ে, মাটির উর্বরতা বাড়ে, ঠিক তেমনি গান শুনলে মানুষের অন্তরের মধ্যে নিফাক বাড়ে। গান শুনবেন না যদি শুনতে মন চায়, ইউটিউবে গিয়ে কারি সাহেবদের কোরআনের তেলাওয়াত শুনবেন, তাফসির শুনবেন, কারণ কোরআন শুনলে হৃদয়টাকে যিনি প্রশান্ত করে দেন, জুড়ে বলেন তিনি কি। রাতের বেলা যাদের ঘুম আসে না, আমি আজকে বলে দিয়ে গেলাম, 5 মিনিট 10 মিনিট নিজে কোরআন তেলাওয়াত করবেন অথবা কোরআন তেলাওয়াত শুনবেন। কোরআন তেলাওয়াত শুনলে শয়তান থাকে না, পালায়া যায়। যে সকল যুবকেরা পর্নোগ্রাফিতে আসক্ত, তোমরা মাঝে মাঝে আমাদের সাথে যোগাযোগ করে বলো, হুজুর পর্নোগ্রাফি দেখা আমার অভ্যাস হয়ে গিয়েছে, এখন আমি ছাড়তে পারি না, আর রাত হয়ে গেলেই আমার দেখতে মন চায়, সিনেমা দেখতে মন চায়, থ্রিলার ওয়েব সিরিজ দেখতে মন চায়, মেডিসিন কি ঔষধ কি। সেই যুবকদেরকে বলবো, ভাই মেডিসিন হলো কোরআন তেলাওয়াত শুনো, কারণ কোরআন তেলাওয়াত শুনলে শয়তান ধারে কাছে থাকবে না। নবীজি তো বলেছেন যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় ওই ঘরে শয়তান থাকে। তো কোরআন তেলাওয়াত করেন শুনেন, ঘুমানোর আগে একটা আমল আছে, আমলটা করেন, সূরা মুলক তিলাওয়াত করেন। নবীজি বলেছেন যে ব্যক্তি ঘুমানোর আগে আল্লাহর কিতাবের 30 আয়াত বিশিষ্ট সূরা মুলক তিলাওয়াত করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দিবেন। এবং 30 আয়াত বিশিষ্ট এই সূরা মুলক যারা রাতের বেলা ঘুমানোর আগে তেলাওয়াত করবে, এই সূরাটি কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য আল্লাহর সাথে ঝগড়া চালাবে, ততক্ষণ লোকটাকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতের ভেতরে ঢুকাবে না যতক্ষণ। কোন সূরা কোন সূরা কোন সূরা? কয় আয়া? বেশি লম্বা না ছোট? আপনাদেরকে ওয়াজ শোনানোর চাইতে মামুনদেরকে বেশি বলা উচিত, কারণ মামুনরা ওয়াজ শুনে বেশি, তাদের অবদান ও ইসলামে। আপনারা সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন না তারা? আজকে মহিলারা আছেন না? হ্যাঁ, না তারা তো বেশি হবে, কারণ সর্বপ্রথম আপনারা ইসলাম কবুল করেন নাই। কারা? তারা। সর্বপ্রথম জীবন দেন নাই আপনারা, দিয়েছে কারা? গিয়ে দেখেন ওয়াজ বেশি শুনতেছে ও তারা, মুখস্থ করতেছে তারা। আজকে বাসায় যান, আপনার বউ ধরবে, কি শুনছো বলবে, এই তুমি কি শুনছো বলো, খবর আছে তখন ভালো করে শোনা যান। কয়টা পয়েন্ট বলে ফেলেছি আপনাদের, কষ্ট হচ্ছে? আচ্ছা 12টার আগে ছেড়ে দিব আপনাদের, ঠিক আছে? তো কয়টা বলেছি জোরে বলেন? এক নাম্বার পয়েন্টে ফিরে যাচ্ছি, বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখা। দুই নাম্বার, বেশি বেশি এই কিতাব তেলাওয়াত করা এবং শোনা। তিন নাম্বার, আপনি নিজে তো এখন শিখে ফেলেছেন তিলাওয়াতও করে, এখন আপনার একটা দায়িত্ব আসছে না? দায়িত্ব হলো এবার আপনি কোরআন শিক্ষার ব্যবস্থা করবেন। কাদের প্রথম দায়িত্ব হলো? নিজে জাহান্নাম থেকে বাঁচার পাশাপাশি আগে পরিবারকেও বাঁচাতে হবে। আপনি হাজবেন্ড আপনার স্ত্রীকে কোরআন শিখান অথবা শিখানোর ব্যবস্থা করেন, আপনি বাবা আপনি মা আপনার বাচ্চাকে কোরআন শিখানোর ব্যবস্থা করেন, আপনার বাচ্চা ও আ ক খ এ বি সি ডি শিখবে, পরে আলিফ বা তা তা শিখবে সবার আগে। কোরআনের ছাত্র হতে পারা এটা বড় সৌভাগ্যের ব্যাপার, কারণ নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে তারা সবচাইতে উত্তম যারা কোরআন শিক্ষা করে এবং কোরআন শেখায়। তাহলে আমরা শুধু নিজেরাই কোরআন শিখবো না, আমাদের বাচ্চাগুলোকে কোরআন শেখাবো, আর সন্তানগুলোকে যদি আপনারা কোরআন শেখান, কোরআনওয়ালা সন্তানরা কখনো মায়ের সাথে বাপের সাথে বেয়াদবি করে বুঝান। দেখবেন আপনার বাচ্চা যে যখন এই আয়াত পড়বে, সূরা বনী ইসরাঈলের এই আয়াত যখন পড়বে, লা তানহারহুমা
মা বাপকে ধমক দিও না, ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দ পর্যন্ত বলো না, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, মায়ের সাথে বাপের সাথে বিনয়ের সাথে সম্মানের সাথে কথা বলো। এটা যখন সে বুঝবে আপনার সাথে শ্রদ্ধা ভরে কথা বলবে, আপনার সেবা যত্ন করবে। আর সবচেয়ে বড় কথা হলো, বাচ্চাটা যদি কোরআনওয়ালা হয়, আপনি আমি আপনি সবাই তো দুনিয়া ছেড়ে চলে যাব, আমার আপনার জানাজায় যদি একজন আলেম সাহেব দাঁড়ান, আল্লাহু আকবার বলার সময় তার কোনো অনুভূতি কাজ করবে না। কিন্তু আপনার সন্তান কোরআনওয়ালা হয়ে সে যদি আপনার লাশের, সে যদি আপনার লাশ সামনে রেখে জানাজায় দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে, চারটা তাকবীর দেওয়ার সময় প্রত্যেকটা তাকবীর পড়ার সময় তার কলিজাটা ফেটে যাবে, যাওয়ার মতো অবস্থা হবে, চক্ষু থেকে পানিও বের হবে। কোরআনওয়ালা সন্তান বানায় যাওয়ার কারণে এই সন্তান যখন আপনার জন্য নেক কাজ করে, ভালো কাজ করে, কোরআন পড়ে, চোখের পানি ছাড়বে, এই চোখের পানির পাওয়ার কত বেশি শোনেন, গোটা দুনিয়ার সাগর মহাসাগরের পানি দিয়ে জাহান্নামের আগুনকে নিভানো যাবে না। কিন্তু আপনার নেককার দিনদার সন্তান যদি চক্ষু থেকে পানি ঝরায়া সেই পানিটা যদি ছাড়তে পারে, ওই পানি নাকের ডগার আসার আগে ওই চোখের পানি দিয়ে আপনার কবরের জাহান্নামের আগুন আল্লাহ চিরতরে নিভায়া দিবে। সন্তানকে কি শিখাবেন? জোরে বলেন, আরো জোরে বলেন, কোরআন। নইলে মনে রাখবেন, কোরআন যদি না শেখান, কিপ ইন ইউর মাইন্ড দ্য ওল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ, বৃদ্ধাশ্রম আপনার জন্য অপেক্ষা করছে। আমার দেশে এতগুলো বৃদ্ধাশ্রম হতো না যদি সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন হাদিস পড়ানো বাধ্যতামূলক করে দেওয়া হতো। যারা বৃদ্ধাশ্রমে আছে এদের ছেলেরা মেয়েরা কেউ আমেরিকা ইংল্যান্ডে, কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার, কেউ বড় বড় অফিসার, কিন্তু কোনো হাফেজ সাহেব, কোনো আলেম, কোনো মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, কোনো আলেম তার মা বাপকে বাড়ি থেকে বের করে দেয় না। কি শিখাতে হবে? জোরে বলেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বাচ্চাদেরকেও শিখাই ফেলছেন কোরআন। এবার চার নম্বর দায়িত্ব, সামনের পয়েন্টগুলো কিন্তু খুব মজার শুনতেছেন তো আপনারা, না ঘুম চলে আসছে? চার নম্বর, এবার এই কোরআন যে যতটুকু পারেন মুখস্থ করবেন। আমরা তো কোরআন মুখস্থ করার দায়িত্ব ওই হাফেজি মাদ্রাসার ছেলেগুলোকে দিয়ে আমরা সুরা তাকাসুর বা সুরা ফিল থেকে নাসের দায়িত্ব নিয়েছি, কথা বুঝেন নাই? তবে এই শেষের দিকের সুরাগুলো ছোট হয় ভালো হয়েছে। আমি ছাত্র জামানা থেকে যে কোনো কিছু নিয়ে একটু ভাবা চিন্তা করার অভ্যাস আমার ছোটকাল থেকেই ছিল। তো আমি যখন থেকে কোরআন পড়া আরম্ভ করলাম, ছোটকাল থেকে আমি কোরআন পড়েছি এবং ইলমে কেরাতের উপরে দীর্ঘ সময় আমি পড়াশোনা করেছি, তো ওই সময় ভাবতাম যে বুঝলাম না, আল্লাহ প্রথম দিকে এক একটা সুরা দিয়েছেন, হ্যাঁ এত লম্বা লম্বা, কোনো কোনো সুরা দেখা যায় 30 পৃষ্ঠা, 40 পৃষ্ঠাও আছে, 20 পাতা, 25 পাতা, এত লম্বা লম্বা সুরা, এদিকে আল্লাহ কামটা করছেন কি? এদিকে আইসে আল্লাহ 3 লাইন, 4 লাইন, 1.5 লাইন, 2 লাইন, আল্লাহ কেন দিছে এটা? অনেক ভাবতাম, অনেক ভাবতাম। ভাবার পরে দেখলাম যে আহারে, আমাদের মসজিদগুলোতে তো অনেক মানুষ দেখা যায় যে ওই বড় বড় সুরাগুলো ভয় পাইয়া মুখস্থ করে না, না আমাদের জন্য শেষের দিকের এই সুরাগুলো মুখস্থ করছে, এই সুরাগুলো যদি আল্লাহ ছোট ছোট করে না দিতেন মানুষ না আমাদের মুশকিলে পড়ে যেত। ঠিক আছে কিনা কথা? তো ঠিক আছে, আপনি ছোট ছোট সুরা মুখস্থ করেছেন, খুব ভালো করেছেন, মাশা আল্লাহ। কিন্তু এরপরেও আরো কিছু ফজিলতপূর্ণ কিছু মুখস্থ করেন না, যেমন সুরা মুলক মুখস্থ করে ফেলেন, প্রতিদিন ঘুমানোর আগে আর বেল করলেন না, এটা 1.5-2 পৃষ্ঠার সুরা মুখস্থ করা যাবে না ইনশাআল্লাহ। সুরা ইয়াসিনটা মুখস্থ করেন, রহমানটা মুখস্থ করেন, সুরা ওয়াকেয়া মুখস্থ করেন, ফজিলতপূর্ণ অনেক সুরা আছে, সুরা হাসরের শেষ আয়াতগুলো মুখস্থ করেন, সুরা বাকারার শেষের দিকের আয়াতগুলো মুখস্থ করেন, আয়াতুল কুরসি মুখস্থ করেন, কারণ প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যারা পাঠ করবে এদেরকে জান্নাত যিনি দান করে দিবেন তিনি কি। যতটুকু পারেন কোরআন মুখস্থ করবেন, কারণ কোরআন মুখস্থকারীর মর্যাদা কিয়ামতের দিন যিনি বাড়িয়ে দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি। আরব দেশগুলোতে গেলে একটা জিনিস ভালো লাগে, আরব দেশগুলোতে গেলে দেখা যায় কম বেশি সবাই মুখস্থ করে। আমি একবার জেদ্দা থেকে মক্কায় আসতেছি, এক ট্যাক্সিতে উঠলাম, ইয়ামেনি ড্রাইভার, তো সে গাড়ি চালাচ্ছে আর তেলাওয়াত করছে,
তো তার তিলাওয়াতের টিউন বড় সুন্দর, ভয়েস খুব চমৎকার, খুব সুন্দর করে কোরআন পড়ছে। ইয়ামেন, মিশর, এরা কিন্তু খুব সুন্দর করে কোরআন পড়ে, বিশেষ করে মিশরীরা, মানে মনে হয় এদের তেলাওয়াত শুনে দুনিয়ার সকল সুর আল্লাহ মিশরে দিয়ে দিয়েছেন, এত সুন্দর করে এরা কোরআন পড়ে। তা আমি তাকে তেলাওয়াত শুনে জিজ্ঞেস করলাম, হাল আনতা হাফিজুল কোরআন, তুমি হাফেজে কোরআন কেন? কয় না। তা আমি বললাম, হাফেজে কোরআন না হলে ধারাবাহিকভাবে পড়ে যাচ্ছে কোরআনের মাঝখান থেকে। বলতেছে, আমার অনেকগুলো পারা মুখস্ত আছে। পেশা কি? পেশা কি? জোরে বলেন। এবং মজার ব্যাপার হলো, আমি এটা আপনাদেরকে উৎসাহিত করবার জন্য বলছি, আমি নিজে ফুটানি করার জন্য বলছি না, আমি গত কয়েক বছর ধরে প্রতি বছর যাই আলহামদুলিল্লাহ। তো অনেক জায়গায় দেখেছি দোকানদাররাও জানে, যারা ঝাড়ু টাড়ু দেয় এরাও দেখেছি কোরআনের অনেক সুরা, অনেক আয়াত, অনেক পারা মুখস্থ করেছে। এটা তাদের একটা ট্রেন্ড, যে যতটুকু পারে কোরআন তারা মুখস্থ করে। আমরাও যদি অভ্যাসটা চালু করতে পারতাম, এবং আরব দেশে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে সিলেবাসের ভিতরে কোরআন মুখস্থ করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, আমরাও যদি এটা করতে পারতাম ভালো হইতো। আমরা এটা কেমনে করতাম? আমরা তো উল্টা আরো মাদ্রাসা নিয়ে আমরা উল্টা পাল্টা আজে বাজে কথা বলি। মাদ্রাসা আমাদের ভালো লাগে না। কোরআন হাদিসের শিক্ষা ছাড়া একটা জাতির সন্তানদেরকে শিক্ষিত বানালেও এরা শিক্ষিত হবে, কিন্তু আদর্শ মানুষ কখনো হবে না। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। চার নম্বর, যথাসাধ্য মুখস্থ করবেন। পাঁচ, কোরআন মুখস্থ করলেন, তুতা পাখির মতো পড়েন আর মুখস্থ করেন, এটা আপনার দায়িত্ব নয়। আজকে যারা হাফেজ হয়েছো, তোমাদের উপর অনেক বড় দায়িত্ব, তোমরা হাফেজ হয়েছো আলহামদুলিল্লাহ, এটা নেয়ামত, কোরআন মুখস্থ করে ফেলেছো। এখন তোমার দায়িত্ব হলো এই কোরআনটা বোঝা, এই কোরআনটা বোঝা। আমরা যারা আছি আমাদের কি দায়িত্ব নাই? জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কেন কোরআন নিয়ে চিন্তা করে না, গবেষণা করে না? তাহলে কি তাদের অন্তর তালাবদ্ধ হয়ে গিয়েছে নাকি? কোরআন পড়া যেমন ফরজ, কোরআন বুঝাও মুসলমান হিসাবে আপনার দায়িত্ব। কারণ এই কোরআন ঝাড় ফুকের জন্ম এসে নাই, এই কোরআন এসেছে আপনার জীবন পরিচালনার কিতাব হিসাবে, কোরআনকে আপনি গ্রহণ করবেন। এখন কোরআনকে যদি জীবন পরিচালনার কিতাব হিসাবে গ্রহণ করতে চান, আগে আপনাকে কোরআনে যা আছে সেটা ভালো করে বুঝতে হবে, এরপরে মানতে পারবেন। ঠিক ঠিক বইলা চলে যাবেন না, আজকে সিদ্ধান্ত নিন, আগামীকাল বা দুই তিন দিনের মধ্যে বাজার থেকে মার্কেট থেকে লক্ষ লক্ষ টাকার ফার্নিচার কিনতে পেরেছেন, দুই চার পাঁচ হাজার টাকা দিয়ে কি ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করা যে কোনো তাফসির, তাফহিমুল কোরআন, জিলালুল কোরআন, মারিফুল কোরআন, ইবনে কাসির, যে তাফসির ভালো লাগে, দুই তিন সেট তাফসির বাংলা অনুবাদ সহ কিনে ঘরে রাখেন, ঘরের সবাই প্রতিদিন দশ আয়াত বিশ আয়াত করে পড়বেন, যাতে ঘরের মধ্যে কোরআন বৈঠকের পরিবেশ থাকে, পারবেন ইনশাআল্লাহ। নাম্বার সিক্স, ছয় নম্বর দায়িত্ব, দেখেন কি ধারাবাহিকভাবে বলে যাচ্ছি, ছয় নম্বর, কোরআন বুঝেই দায়িত্ব শেষ না, এবার কোরআন আপনাকে আমল করতে হবে। আমার হাতে এই কিতাব, এই কোরআন হলো প্রিন্টেড কোরআন, যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ, কইতে মন চায় না, আল্লাহর রসুলের কিছু কিছু সাহাবীরা এমন আছেন যারা সূরা বাকারা পড়তে লেগেছে দশ বছর, কয় বছর? আপনারা বলতেছেন, হুজুর এটা কি করেন আপনি? আমাদের হাফেজ সাহেবরা তো সূরা বাকারা এক এক ঘন্টাও লাগবে না, পুরো একদম কাম সেরা ফেলবে, আর সাহাবী পড়ছেন কয় বছরে? জোরে বলেন, দশ। কত বছর? সাহাবী মনে আমাদের মতো স্পিডে পড়তে পারেন না, নাউজুবিল্লাহ মিন যালিক, দশ বছর লাগছে কেন? প্রতিটা আয়াত পড়েছেন, নিজের জীবনের সাথে মিলিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী কেমন ছিলেন? আমাদের মাকে জিজ্ঞেস করা হয়েছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বললেন, এই কোরআনের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা যা আছে নবীজির বাস্তব জীবনে সেই চরিত্র আছে। আপনার চরিত্র কি? কোরআন বলছে মিথ্যা বলিও না, ফোন দিয়েছে তুমি কোথায়, আসে নওগাঁ, কয় আমি বগুড়া। কোরআনের সাথে জীবনের মিল আছে? কোরআন বলেছে জিনা করিও না, রাত বারোটার পরে গফ আর বফ, চাচারা বোঝে না, যুবকরা বুঝছে। কোরআন বলল সুদ খায়ও না, ঘুষ খায়ও না, সুদের লালসা ছাড়তে পারে না, ঘুষ খাওয়া ছাড়তে পারে না। এমনি করে কোরআনের সাথে আমাদের বাস্তব জীবন মিলালে অনেকেরই দেখা যাবে কোরআনের সাথে জীবনের কোনো মিল, এত সুজা কোরআনের সুপারিশ পাওয়া। ছয় নম্বর দায়িত্ব হলো কোরআনের মতো করে নিজেকে তৈরি করা।
কোরআনের মতো করে তৈরি করা, কোরআনের রঙে রঙিন হওয়া। এবার আসুন শেষের দুইটা পয়েন্টে, আমি একটু সময় নিব 10 মিনিটের মতো, এই 10 মিনিট আপনারা আমাকে সাপোর্ট দিতে হবে। সবাই রাজি আছেন তো? সাত নাম্বার হলো, দেখেন পয়েন্টগুলো মনে করাই দিই, এক নাম্বার কোরআনের হক বিশুদ্ধ করে এটা পড়তে হবে, দুই নাম্বার বেশি বেশি তিলাওয়াত করতে হবে শুনতে হবে, তিন নাম্বার পরিবার বা অন্যদেরকে কোরআন শেখানোর ব্যবস্থা করতে হবে, চার নাম্বার যথাসাধ্য মুখস্থ করতে হবে, পাঁচ নাম্বার কোরআন বোঝার চেষ্টা করতে হবে, ছয় নাম্বার কোরআনের আমল করতে হবে। এই প্রথম ছয়টা পয়েন্ট হলো ব্যক্তিগত। বলেন প্রথম ছয়টা পয়েন্ট কি, বাকি দুইটা হলো সামষ্টিগত, সমাজ এবং রাষ্ট্রের সাথে রিলেটেড। সাত নাম্বার হলো কোরআন শিখা একদম তিলাওয়াত কইরা নিজেকে জান্নাতের ঠিকাদার বানায় মনে মনে ভাবসাব নেবেন, নো, দায়িত্ব হলো কোরআনের প্রচারে নিজেকে সামিল করা, কোরআন প্রতিষ্ঠায় নিজেকে নিবেদিত করে দেওয়া। আল্লাহর রসুলকে আল্লাহ কোরআন দিয়ে কি বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার রব আপনার কাছে যা নাজিল করেছেন আপনি সেগুলো মানুষের কাছে প্রচার করে দিন। এখন আমাদের কাছে এই কিতাব আছে, এই কিতাব আমরা পড়লাম, মুখস্থ করলাম, বুঝলাম, জীবনে আমল করলাম, এবার আমাদের দায়িত্ব হলো এই কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া, কোরআনের দাওয়াত প্রতিষ্ঠা, কোরআন প্রচারে প্রতিষ্ঠায় কাজ করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের মতো কোরআন প্রতিষ্ঠায় নিজের জীবনকে, নিজের জান মালকে কুরবানি করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলাম, নিজের জীবনকে কোরআনের আন্দোলনের সাথে জড়িয়ে ফেলা। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকা উচিত বা এমন দল থাকা উচিত যারা মানুষদেরকে কল্যাণের পথে আহ্বান করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, ভালো করে আমার কথা শুনে জবাব দিন তো। এই কোরআন নাজিল হয়েছে একদিনে নাকি 23 বছরে? আরো জুড়ে বলেন, এই কোরআন 23 বছরে নাজিল হয়েছে। আর এই 23 বছরের মধ্যে বিশেষ করে মক্কার 13 বছরে এই কোরআনের সাথে যারা থেকে কোরআনের পতাকা তোলে যারা এসেছে তাদেরকে মানুষ ফুলের মালা দিয়েছে নাকি রক্তাক্ত করেছে? হ্যাঁ, কথা বলছেন না কেন? কেন রক্তাক্ত করেছে, কেন রক্তাক্ত করেছে? কারণ এরা হলেন তারা যারা কোরআনের পতাকা তোলে এসে নিজেদেরকে কোরআনের আলোয় আলোকিত করে, নিজেদেরকে কোরআনের মতো গঠন করে, এরাও কোরআনের আন্দোলন, কোরআনের আন্দোলনে সামিল হয়ে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে যখন নিজেকে সম্পৃক্ত করেছেন, কোরআন বিরোধীরা হিংস হায়দার মতো তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। এই কথা কেন বললাম? আপনিও যখন এই কোরআন প্রচারের কাজ করবেন তখন কোরআন বিরোধীরা বাধা দিবেই। আপনি কোরআন পড়েন আর আপনার মাদ্রাসায় ছাত্রদেরকে বুঝান, কেউ কিচ্ছু বলবে না। আপনি যখন সমাজ আর রাষ্ট্রকে কোরআনের আলোয় আলোকিত করার কথা বলবেন আপনার মাহফিল শুদ্ধা বন্ধ হয়ে যাবে। আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ মারা গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। দীর্ঘদিন তিনি হাদিসের খেদমত করেছেন, তিনি যতদিন হাটাদারি মাদ্রাসায় হাদিস পড়িয়েছেন, যতদিন নিজে হাদিস পড়েছেন, কোরআন পড়েছেন, ছাত্রদেরকে কোরআন হাদিস বুঝিয়েছেন, সবাই তাকে বড় হুজুর ডাকতো। যখন তিনি কোরআন হাদিসের আলোকে সমাজ আর রাষ্ট্রের মানুষদের উদ্দেশ্যে নসিহত আরম্ভ করলেন, যখন তিনি পর্দার কথা বলতে গিয়ে কোনো একটা উপমা দিয়ে সমাজ আর রাষ্ট্রের নারীদেরকে পর্দার ব্যাপারে কথা বললেন, তখন কোরআন বিরোধীরা তাকে তেতুল হুজুর বানিয়ে ফেলেছে। কি বুঝলেন? খালি ঠিক ঠিক করে চলে যাইয়েন না, নিজে কোরআন পড়ে কোরআনের আমল করলে কেউ বাধা দিবে না, সমাজ আর রাষ্ট্রকে কোরআনের আলোয় আলোকিত করার কথা বললে, এই আন্দোলনে সামিল হলে কোরআন বিরোধীদের থেকে ষড়যন্ত্র আসবে, চক্রান্ত আসবে, জুলুম আসবে, কিন্তু তাদের জুলুমের সামনে মাথা নত করে দেওয়া যাবে না। আল্লাহ এই জাতির ঈমান আমাদেরকে দান করেন। নাম্বার 8, 8 এবং সর্বশেষ হলো আমাদের প্রতি কোরআনের 8 নাম্বার দাবি হলো, এই কোরআনের আলোকে সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করা, এটা মুসলমানের 8 নাম্বার দায়িত্ব। কোরআনের উপরে তার 8 নাম্বার
হক। আল্লাহর রাসূল এবং সাহাবীরা এই কোরআনকে মসজিদে রেখে আর সমাজ এবং রাষ্ট্রকে নিজেরা আইন লিখে তারা সমাজ রাষ্ট্র চালিয়েছেন তো। হ্যাঁ, কথা বলছেন না কেন? কি করেছেন? যে কোরআন মসজিদে রেখে মসজিদকে কোরআন দিয়ে পরিচালনা করেছেন, এই কোরআন দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। এখন আমরা কি করলাম? রাসূলুল্লাহর জামানার ইসলামকে উলট পালট করে দিলাম। উলট পালট করে দিয়ে আমরা আল্লাহর কিতাবকে মসজিদে আর মাদ্রাসায় রেখে নিজেরা রাসূলের চেয়ে বড় পণ্ডিত হয়ে গিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনায় নিজেরা আইন বানিয়ে আল্লাহর সঙ্গে কুফরি করছি। আল্লাহর দেওয়া এবং রাসূলের দেখানো তরিকার ইসলাম হলো যে কোরআন থাকবে মসজিদে, সে কোরআন থাকবে সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায়। হ্যাঁ, নেই, কিন্তু আপনাকে তো প্রচেষ্টা করতে হবে। প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনার নয়, কিন্তু আপনি মানবরচিত মতবাদকে সমর্থন করা। আমার দেশের লোকদের তাওহীদ এবং শিরকের জ্ঞান খুব কম, অথচ ইমানের মূল বিষয় হলো কি? এই দেখছেন, আগামী বছর থেকে হুজুরদেরকে দাওয়াত করলে আগামী 10 বছর এই এলাকায় তাওহীদের ওয়াজ করাবে। কারণ কি জানেন? আমার দেশের মানুষ তাওহীদ বুঝে না, এখন তাওহীদ বুঝে না, শিরক বুঝে না। ওযু ভঙ্গের যেমন কারণ আছে, নামাজ ভঙ্গের, রোজা ভঙ্গের যেমন কারণ আছে, এখানে আলেমরা বসে আছেন, ঈমান ভঙ্গের কারণও আছে। ঈমান ভঙ্গের কারণ কয়টা এটাও জানেন না আমরা? দেখছেন কি জাতের ঈমানদার আমরা? ঈমান ভঙ্গের কারণ হলো 10টা। ঈমান ভঙ্গের কারণ কয়টা? প্রথমটা হলো তাওহীদের জ্ঞানের অনুপস্থিতিতে যে কোনো কায়দায় আল্লাহর সাথে শিরক করা। এবং ঈমান ভঙ্গের আরো একটি কারণ হলো আল্লাহর দেওয়া আইনের বিপরীতে মানবরচিত আইনকে সমর্থন করা। এখন মানবরচিত প্রতিবাদ যদি কোথাও প্রতিষ্ঠা থাকে, আপনি কি করবেন? আপনি মনে প্রাণে সেটাকে ঘৃণা করে তার বিপরীতে আল্লাহর কোরআন যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে সমর্থন দিয়ে তাদের সাথে থাকবেন, তখন আপনার ঈমান বেঁচে যাবে। কথা কি বোঝা যায়? তাহলে আমাদের প্রতি কোরআনের হক, কোরআনের দাবি আছে কয়টা দেখি, কারা কারা মনে রাখছেন? 1 নম্বর, বিশুদ্ধ করে আল্লাহর কালাম তিলাওয়াত করা। 2 নম্বর, বেশি বেশি আল্লাহর কালাম তিলাওয়াত করা এবং শ্রবণ করা। 3 নম্বর, কোরআন শিক্ষাদানের ব্যবস্থা করা। 4 নম্বর হলো কোরআন যথাসাধ্য যতটুকু পারেন মুখস্থ করবেন। 5 নম্বর হলো কোরআন বুঝার চেষ্টা করা। 6 নম্বর, কোরআন অনুযায়ী আমল করা। 7 নম্বর, কোরআনের দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য কোরআনের দাওয়াতি কাজে সামিল হয়ে যাওয়া। সামিল হবেন তো? সামিল হবেন তো? 8 নম্বর হলো কোরআনের সমাজ আর রাষ্ট্র গঠনের জন্য নিরলসভাবে প্রাণান্তকর প্রচেষ্টা, অর্থাৎ জিহাদ ফি সাবিলিল্লাহর সাথে নিজেকে সম্পৃক্ত রাখা। কোরআনের মাহফিলে আসছেন তো? কোরআন আপনাকে কি দাবি পূরণ করতে বলেছে সেটা আজকে বলে গেলাম। কয়টা জোরে বলেন? 8টা। এই 8টা দাবি পূরণ করবে যারা, আল্লাহর হাবিব বলেছেন ফা ইন্নাহু, এই কোরআন ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লি আসহাবিহি, এই কোরআন তার সাথীদের জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে জান্নাতের সুপারিশ করবে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলি সুবহানাল্লাহ। এই 8টি হক আদায় করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আমরা সবাই বলি আমিন। আমার কথায় কি আপনারা কোনো কষ্ট পেয়েছেন? আমার কথায় যদি আপনারা কোনো কষ্ট পান, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যতগুলো কথা বলেছি, আল্লাহ এগুলো আমাদেরকে আমলের তৌফিক দান করেন।